পৃথিবীর আকৃতিটা আসলে কেমন, এটা কি ফুটবলের মতো গোল, না পেপের মতো গোল, না ডিমের মতো গোল, এই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব বা এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমরা জানি পৃথিবী দুইভাবে ঘুরে, একটা হচ্ছে নিজ অক্ষের মধ্যে ঘুরে এবং আরেকটা সূর্যের চারদিকে ঘুরে। এই ঘূর্ণন গতির কারণেই পৃথিবীর আকৃতিটা একটু চ্যাপ্টা, তার মানে এটা উত্তর, এটা দক্ষিণ এবং এটা হচ্ছে পূর্ব পশ্চিম। এই যে পূর্ব পশ্চিমে পৃথিবীটা একটু চওড়া, মানে একটু বেশি লম্বা, এটা হয়েছে পৃথিবীর এই ঘূর্ণন গতির কারণে। পৃথিবীটা আসলে পশ্চিম থেকে পূর্বে ঘুরে এবং এই দণ্ডটা আসলে মোটামুটি স্থির থাকে। এই জন্য বলা হয় যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে পৃথিবীর ঘূর্ণন গতি প্রায় শূন্যের কাছাকাছি। প্রধানত এই ঘূর্ণন গতির জন্যেই পৃথিবীর আকৃতি এমন হয়েছে। এই আকৃতিটাকে বলা হয় অবলেট স্ফেরিয়ড বা অভিগত গোলক, তার মানে ডিমের মতো অনেকটা। বিজ্ঞানীরা একটা ব্যাখ্যা দিয়েছে এরকম ভাবে, দেখুন, একটা যন্ত্রের মাধ্যমে তারা পরীক্ষা চালিয়েছে, যেটা আপনাদের বইয়ের মধ্যে আছে, নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ে। যখন এরকম দুইটা রিং বা একটা রিং একটা যন্ত্রের মধ্যে পরিয়ে দেওয়া হয় এবং তারপরে এটাকে ঘোরানো হয় প্রচণ্ড গতিতে, তখন এই রিংটা নিচের দিকে চেপে আসে এবং অনেকটা ডিম্বাকৃতির হয়ে যায়। এই ঘূর্ণনের কারণেই আমাদের পৃথিবীটা অনেকটা ডিম্বাকৃতির, যেটাকে অবলেট স্ফেরিয়ড বলা হয়। এখানে কিছু বিষয় আছে, পৃথিবীর উত্তর দক্ষিণে যে ব্যাস এবং ব্যাসার্ধ সেটা হচ্ছে আমরা বুঝাবো। একটা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা টু ডাইমেনশনের চিত্র দিয়ে বুঝাবো, তাতে বুঝতে সুবিধা হবে। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, পৃথিবীর উপরের পাটটা হচ্ছে উত্তর, আমরা একটু লিখে দিচ্ছি, নিচের পাটটা হচ্ছে দক্ষিণ, আমরা দ লিখতেছি, এবং এই পাশটা হচ্ছে ইস্ট, তার মানে পূর্ব। আপনি যখন মানচিত্র দেখবেন তখন এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখবেন, নচেত আপনি মানচিত্র ব্যাখ্যা করতে পারবেন না। এটা হচ্ছে ওয়েস্ট, তার মানে পশ্চিম। কেন্দ্র বরাবর যদি দুই পাশের পরিধি কোনো রেখা স্পর্শ করে, তখন সেই রেখাকে বলা হয় সেই বৃত্তের ব্যাস। তাহলে পশ্চিম এবং পূর্বে যে ব্যাসটা অঙ্কন করা হইল, এই ব্যাসটাকে বলা হচ্ছে নিরক্ষীয় ব্যাস। এবং উত্তর দক্ষিণে যদি একটা ব্যাস অঙ্কন করা হয়, তাহলে এটাকে বলা হবে মেরুদেশীয় ব্যাস। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে নিরক্ষীয় ব্যাসটা একটু বড়, এটার দৈর্ঘ্য হচ্ছে 12,757 কিলোমিটার, এবং উত্তর দক্ষিণে যে মেরুদেশীয় ব্যাসটা আছে এটার দৈর্ঘ্য 12,714 কিলোমিটার, মাত্র 43 কিলোমিটার ডিফারেন্স মোটামুটি। তো গণনার সুবিধার জন্যে এটাকে ধরা হয় 12,800 কিলোমিটার। তো যদি বলা হয় তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক, এই যে এইটুকু আর কি, অথবা এইটুকু। যেহেতু ব্যাস গণনার সুবিধার জন্য 12,800 কিলোমিটার ধরা হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, 6,400 কিলোমিটার। যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পরিধি। আমরা কি জানি পরিধি, এটা যদি গোলক হয়, গোলকের চারপাশে যেটা ঘুরে আসলো এই যে দাগ বা রেখা, এটাই হচ্ছে পরিধি। তো পৃথিবীটা যেহেতু ডিমের মতো বা অনেকে বলে কমলালেবুর মতো, যেভাবেই হোক, পূর্ব এবং পশ্চিম এটা একটু চওড়া। পূর্ব পশ্চিমে একটা এরকম পরিধি আঁকা হয় পূর্ব থেকে পশ্চিম দিকে, তাহলে এই পরিধিটা কিন্তু অনেক বড় হবে কোন পরিধি থেকে, যেটা উত্তর দক্ষিণে এইভাবে টানা হবে। আপনি স্পষ্ট দেখেন, আপনি একটা ডিমের সাথে বা ডিমের সুতা নিয়ে মেপে দেখতে পারেন। এই উত্তর দক্ষিণে যে পরিধি আছে এটাকে বলা হয় মেরুদেশীয় পরিধি, এবং পূর্ব পশ্চিমে যে পরিধি আছে এই পরিধিটা হচ্ছে নিরক্ষীয় পরিধি। তো এদেরও দৈর্ঘ্যের মধ্যে তফাত আছে। মেরুদেশীয় পরিধির দৈর্ঘ্য 40,009 কিলোমিটার এবং নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,077 কিলোমিটার। গণনার সুবিধার জন্যে এটাকে আসলে 40,000-ই ধরা হয়। তো এখানে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে, নিরক্ষীয় পরিধি এবং মেরুদেশীয় পরিধি আমরা হচ্ছে চিত্র অঙ্কন করে বুঝিয়ে দিলাম, তারপরেও আপনি একটু নিজে নিজে চিন্তা করবেন যে আমি আসলে বুঝতে পেরেছি কি না। কারণ এই বিষয়টা যদি আপনি বুঝতে না পারেন, এর পরের লেকচারগুলো আপনি বুঝতে পারবেন না, কারণ অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এগুলো পড়তে গিয়ে স্টুডেন্ট একেবারে নাজাহেল হয়ে যায়, মুখস্থ করতে যায় বুঝে না, মুখস্থও করে না
বুঝতেও পারে না, খুবই সমস্যা হয় আমি যেটা প্র্যাকটিক্যাল দেখেছি। তো আমাদের লেকচার এখানে শেষ করতে হচ্ছে, যেহেতু ছোট্ট একটা বিষয় নিয়ে তো বেশি আলোচনা করার প্রয়োজন নাই। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাদেরকে জানান ভিডিওর নিচে কমেন্টস করে, অথবা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমিউনিটি সলিউশন, সেখানে গিয়ে আপনি মেম্বার হবেন এবং সেখানে আপনার মতামত জানাতে পারেন। অথবা আমাদের ভিডিওর কোনো যদি সমালোচনাও হয় যে আমাদের লেকচার আপনার ভালো লাগতেছে না বা কেন ভালো লাগতেছে না, এটাও একটু জানাতে পারেন। অথবা যদি ভালো লাগে, কোন পার্টটা ভালো লাগে না সবই ভালো লাগে এটা জানান, এতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা চাই দর্শকদের সাথে বা স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকতে, তো যখন কানেক্টেড থাকতে পারবো তখন স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে পারবো।